ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ও আগরতলা আখাউড়া রেলপথের বিষয়ে বহুবার সরব হয়েছিলেন বিপ্লব কুমার দেব এবার রাজ্যসভার সাংসদ হয়ে ঠিক একইভাবে সংসদে সরব হয়েছেন বিপ্লব কুমার দেব সম্প্রতি সংসদে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আগরতলা আখাউড়া রেললাইন সম্পর্কে জানতে চেয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব কবে নাগাদ ত্রিপুরা আগরতলা এবং বাংলাদেশের আখাউড়ার মধ্যে চালু হবে রেললাইন এবং এ বিষয়ে অগ্রগতির বিবরণ জানতে চেয়েছেন তিনি এবার বিপ্লব দেবের প্রশ্নের উত্তরে জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উত্তরে তিনি জানিয়েছেন আগরতলা ব্রড ব্রোডগেজ নতুন লাইনটি জাতীয় গুরুত্বের একটি প্রকল্প ভারত ও বাংলাদেশের মধ্যে অতিরিক্ত সংযোগ প্রদান করবে এই রেল লাইন এবং দুই দেশের মধ্যে বাণিজ্যকে উৎসাহিত করবে বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুই দেশের মধ্যে এ রেল চালু হলে তাতে উপকৃত হবেন উভয় দেশের মানুষ যার ফলে উন্নত হবে অর্থনীতিও আশা করা যাচ্ছে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে খুব তাড়াতাড়ি চালু হবে এই রিপোর্ট আর ইনিউজ